সদ্য আব্দুল কাদের সিদ্দিকী যিনি বাঘা সিদ্দিকী পরিচিত তিনি তার দলের আরো চারজন নেতা সহ আজকে জাতীয় পার্টির চেয়ারম্যানের বরানি কার্যালয়ে জাতীয় পার্টির চেয়ারম্যানের দাওয়াতে এসেছিলেন সৌজন্য সাক্ষাৎ করতে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে অনেক বিষয়ে আলোচনা হয় বিশেষ করে দেশের সমসাময়িক রাজনীতি দেশের যে শৃঙ্খলা পরিস্থিতি ঢাকা শহরের যানজট সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয় সেই আলোচনায় অনেক কিছু আলোচনা হয় সেই আলোচনায় জাতীয় পার্টির চেয়ারম্যান ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ছিলেন আমিও ছিলাম আমাদের মধ্যে একটা খুব সৌহার্দ্য পরিবেশে আলোচনা হয় এবং তিনি তিনি বলেন যে বঙ্গবীর সবচেয়ে বেশি শ্রদ্ধা করেন ভালোবাসেন বঙ্গবন্ধু শেখ তারপরে তিনি সাথে প্রতি তার স্বাগত শ্রদ্ধা এবং তাকে অনেক ভালোবাসেন এবং তিনিও বলেছেন যে এসে সাহেব অনেক কাজ করেছেন দেশের ডেভেলপমেন্টের কাজ তার রাজনীতি ভালো ছিল তার সাথে আমরা দীর্ঘ আলোচনায় আমরা একটা সিদ্ধান্ত এসেছি যে এই দেশে গত ৩২ বছরে সবচেয়ে বড় দুটি দল আওয়ামী লীগ এবং বিএনপি একাধিকবার তারা ক্ষমতায় গিয়েছে কিন্তু তারা সুশাসন দিতে পারে না দুটি দলের আমলে অনেক দুর্নীতি অনেক অব্যবস্থাপনা জনগণের স্বার্থের বিরুদ্ধে অনেক সিদ্ধান্ত নিয়েছে বড় বড় যারা নাকি কিছু ব্যবসায়ী চোরা কারবারি যারা টাকা পাচার করে যারা দুর্নীতি করে ওই সমস্ত লোকদেরকে এই দুটি দল পৃষ্ঠপোষকতা করেছে এবং জন দুর্ভোগ বিএনপি যখন ক্ষমতা থাকাকালীন এবং এই সারের জন্য কৃষককে গুলি করেছিল বিদ্যুতের আন্দোলনের কারণে মানুষ ঠিক আওয়ামী ক্ষমতা সব পরে দুর্নীতি সারা দেশ ছেয়ে গেছে এবং এই আমলে টাকা পাচার বাড়ছে আর বিশেষ করে কিছুদিন আগে একচল্লিশ থেকে একশো এক পঞ্চাশ পার্সেন্ট হঠাৎ করে তেলের মূল্য বৃদ্ধি করার কারণে মানুষের যে দুর্ভোগ এতে মনে হচ্ছে যে আওয়ামী লীগও জনগণের পক্ষে না জনগণকে শোষণ করতে জনগণকে নিজেদের করতে ভালোবাসে দেশের মানুষ এই দুটি দল থেকে মুক্তি চায় সেই লক্ষ্যেই কৃষক শ্রমিক জনতা লীগের সম্মানিত চেয়ারম্যান জনাব আব্দুল কাদের সিদ্দিকি বীর উত্তম এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জোনাব গুল্লা মোহাম্মদ কাদের তিন তারা দুজন এবং আমরা একমত হয়েছি যে আমরা এই দুই দলের বাইরে দেশে তৃতীয় একটি ধারা যারা জনগণের জন্য কাজ করবে জনগণের জন্য চিন্তা করবে জনগণের পক্ষে কথা বলবে একটা তৃতীয় ধারা এই দুই দলের বাইরে যারা আছে তাদেরকে নিয়ে আমরা একত্রে বসতে পারি কিনা একত্রে কাজ করতে পারি কি না এরকম একটা ভাবনা আমরা আজকে প্রাথমিকভাবে আমরা একটা সিদ্ধান্তে এসেছি আগামী দিনে যারা নাকি জনগণের পক্ষে কথা বলবে কাজ করতে চায় এই দুদিনের বাইরে তারা যদি কেউ আমাদের সঙ্গে কথা বলতে চায় আমরা তার সাথে কথা বলবো স্বাধীনতা বিরুদ্ধের শক্তি ছাড়া অন্য যারা আছে তারা আমাদের সাথে কথা বলতে পারেন মত বিনিময় করতে পারেন বিশেষ করে ইসলামিক দলগুলি যারা আছে যেহেতু আমরা রাষ্ট্রদূর্ণ ইসলাম করেছিলাম তাই তাদের সাথে আমাদের একটা সৌহার্দ্য সম্পর্ক আছে ইসলামিক দলগুলির সঙ্গেও আমরা আগামীতে কথাবার্তা বলবো দেশের পরিস্থিতি নিয়ে